বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে হাওড়া জেলায় সে সম্পর্কে আমরা দেখে নেব রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাওড়া জেলায় যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আজকে আমরা সেটা দেখে নেব তো দেখো বন্ধুরা ছ তারিখ যে বিজ্ঞপ্তিটি এটি কিন্তু বেরিয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া জেলায় যে মেমো নম্বর দেখা এত এটি কিন্তু বের করেছে কি বলা আছে আমরা সে সম্পর্কে দেখে নেব যোগ্যতা কত বয়স কত লাগবে তোমাদের কী কী ফর্মের সঙ্গে জমা দিতে হবে সে সম্পর্কে আমরা জেনে নেব ঠিক আছে তো দেখো বন্ধুরা আমাদের কী কী শর্তাবলী এখানে বলা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেবো দেখো শর্তাবলীতে কী বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক ডিগ্রিমূলে বিধবা বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারেন তাহলে শুধুমাত্র বিবাহিত বিধবা এবং আদালত কর্তৃক ডিগ্রিমূল ডিগ্রি মূল্যে বিধবা বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু আবেদন করতে পারবেন অবিবাহিত মহিলারা কিন্তু আবেদন করতে পারবেন না ঠিক আছে দু নম্বরে কী বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থায়ী বাসিন্দা হতে হবে মানে হাওড়া জেলার বাসিন্দা কিন্তু হতে হবে ঠিক আছে এক্ষেত্রে তাদেরকে এপিক ভোটের কার্ড বা রেশন কার্ডের প্রত্যাহিত নকল কিন্তু জমা দিতে হবে স্থায়ী বাসিন্দার আর তোমাদের তিন নম্বরে কী বলেছে দেখো স্থায়ী প্রার্থীর বয়স কত হতে হবে এক এক দু হাজার একুশের মধ্যে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে ঠিক আছে তপশিলি জাতি এবং উপজাতিরা যেমন সরকারি নিয়ম অনুসারে ছাড় পান সেক্ষেত্রে বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশ বছর হলেই কিন্তু হবে নেক্সট কি বলা হয়েছে দেখো প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিচার করা হবে ঠিক আছে আর কি বলা হয়েছে গ্রেড ওয়ান গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্রের দখিলে দাখিল করিলে কিন্তু অগ্রাধিকার পাবেন ঠিক আছে বন্ধুরা আর কি বলা আছে আমরা একটু পড়ে নেব তারপর কী বলেছে আছে দেখো সেন্টার পরিষেবা প্রদানকারী গ্রাম সমূহের সারণী দশটব্য দু হাজার এক সালে জনগণ অনুসারে তপসিলি জাতি উপ উপজাতি শংসাপত্রে দাখিল করিলে তাদেরকে কিন্তু সেক্ষেত্রেও তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে তারপর আবেদনপত্রের সঙ্গে কী কী দিতে হবে জমা তোমাদেরকে সেগুলো আমরা একটু দেখে নেবো দেখো জন্ম তারিখে শংসাপত্রের শংসাপত্র জন্ম তারিখ সার্টিফিকেট বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু জন্ম তারিখের প্রমাণ হিসেবে দিতে হবে এগুলো কিন্তু জেরক্স দিতে হবে এলাকার বাসিন্দার স্থায়ী বাসিন্দার জন্য এপিক এপিক যে রেশন কার্ড বা ভোটার কার্ডের জেরক্স সেটি কিন্তু দিতে হবে আর কি দিতে হবে যে যদি তপসিলি জাতি বা উপজাতি ভবন বা কাস্ট এস সি এস বা সিলকাস্ট সিল টাইপ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কিন্তু দিতে হবে ঠিক আছে উপযুক্ত কর্তৃপক্ষের গ্রেড ওয়ান টু স্বনির্ভর গোষ্ঠী যদি দায়ী প্রশিক্ষণপ্রাপ্ত দায় লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে আর কি লাগবে প্রার্থীর স্বাক্ষর সহ দু কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো কিন্তু জমা দিতে হবে আর কি বলা আছে আমরা একটু দেখে নেব প্রশংসাগুলির প্রশংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে ফর্ম কিন্তু বাতিল করে গণ্য করা হবে তাহলে সেক্ষেত্রে ফর্ম কিন্তু বাতিল বলে গণ্য করা হতে পারে ঠিক আছে তাহলে যেগুলো বলেছে উপরে সেগুলো ঠিকঠাক যেমন বলেছে সেমন সেরকম দিতে হবে আর কি বলা হয়েছে আর বলা হয়েছে যে যে যেটা বললাম যে আবেদনপত্রে ত্রুটিপূর্ণ থাকলে সেটা কি ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আর ফর্মটি জমা দেওয়া লাস্ট ডেট দেখো ফর্মটা জমা দেওয়া শুরু কবে থেকে হবে এটা তোমাদেরকে বিডিও অফিসে জমা দিতে হবে ফর্মটা ঠিক আছে এখানে বলা হয়েছে যেটা ফর্মটা জমা দেওয়া শুরু হয়ে গেছে আট তারিখ থেকে শুরু হয়ে গেছে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে সতেরোই জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে কিন্তু পাঁচটা পর্যন্ত তোমরা ফর্ম জমা দিতে পারবে যেটি বিডিও অফিসে জমা দিতে হবে আমরা ফর্মটা একবার দেখে নেব দেখো এই যে হচ্ছে তোমাদের ফর্ম এই ফর্মের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানের বক্সে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো তো ফর্মে যে যেরকম আছে সেখানে তোমাদের নাম ঠিকঠাকভাবে তোমরা এই ফর্মটা যেমন নাম যেখানে যেটা আছে রোল নাম্বার যেমন যেটা ছিল সেগুলো ঠিকঠাকভাবে এটা পূরণ করবে ঠিক আছে পূরণ করার পর লাস্টে তোমাদের দেখো এখানে কিন্তু তোমাদের নিজেদের সিগনেচার করতে হবে আর কী কী বলা হয়েছে দেখো ফর্মের সঙ্গে এখানে জেরক্স এগুলো দিতে হবে যে আমরা একটু দেখে নেব ভালো করে দেখো কি কি বলা হয়েছে যে পিন বা স্টেপল দেবেন না তাহলে ফর্মের সঙ্গে যেগুলো বলেছে যে এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে অ্যাডমিট কার্ডের পাসপোর্ট অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি অ্যাডমিট কার্ডের জন্য পাসপোর্ট ছবি পাঁচ টাকা ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা খাম একটা দিতে হবে অ্যাডমিট কার্ডের বয়সের প্রমাণ অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ হিসাবে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডটা দিতে হবে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিটটা জমা দিতে হবে এপিক ভোটার কার্ড অথবা রেশন কার্ডের জেরক্স এগুলো কিন্তু প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে জমা দিতে হবে এস সি কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট জেরক্স দিতে হবে স্বনির্ভর গোষ্ঠী বা প্রশিক্ষণপ্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কার হলে তার সার্টিফিকেট কিন্তু তার সঙ্গে জমা দিতে হবে বন্ধুরা ঠিক আছে আর নিচে তোমাদের সুবিধার্থে কোথায় কতগুলো ভ্যাকেন্সি আছে তার এটা এটাও তোমরা এটা ডেসক্রিপশানে পেয়ে যাবে এই লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা এটি ডাউনলোড করে নিয়ে যাবে তাই এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে আর নেক্সট ভিডিওতে আবার কিছু ভ্যাকেন্সি পেলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো এই ভিডিওতে এটুকুই ধন্যবাদ